আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, আমরা আজকে কথা বলবো কবুতরের রোগ নিয়ে। অনেকে আমাদেরকে কমেন্টস এবং ফোনে বলে থাকেন যে কবুতরের ডিম জমে না বা ঠান্ডা লেগেছে, পেটের মধ্যে সমস্যা, বদ হজম, সেজন্য আমরা কী করতে পারি। মূলত সে কারণে আজকে আমরা পরামর্শ নেব একজন সফল কবুতর খামারে, যেহেতু তিনি অনেক আগে থেকে কবুতর পালন করেন। সেই রোগ সম্পর্কে, রোগের কীভাবে প্রতিকার করতে হয়, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। তো ভাই, সাথে কথা বলবো বিস্তারিত। ভাই, আমাদেরকে জানাবেন যে সাধারণত কবুতরের যে রোগগুলো হয়, আপনার বদ হজম হয় একটা, তাহলে কি পদক্ষেপগুলো গ্রহণ করবে খামারিরা? যদি কবুতরের বদ হজম হয়, যদি কবুতরের বমি থাকে সাথে, তাহলে আপনার ডম্পেরিডন ট্যাবলেট আছে বা এই গ্রুপের যে কোনো ট্যাবলেট, হাফ ট্যাবলেট করে তিনবেলা খাওয়াবে, তাহলে বমিটা বন্ধ হয়ে যাবে। আর বদ হজমের জন্য আপনি খাওয়াতে পারেন, এখানে একটা পাউডার আছে, সিপু কল একটা পাউডার আছে, এটা পরিমাণ মতো পানির সাথে মিশা পানিতে দিয়ে রাখবেন, তাহলে কবুতর খাবে। এক লিটার পানিতে কতটুকু দিতে হবে? এক লিটার পানিতে আপনার 1 গ্রাম পাউডার দিতে হবে। 1 গ্রাম? কত? 1 গ্রাম পাউডার। এটা সারাদিন দিয়ে রাখলে, এটা যতক্ষণ খাইলে, এটা ইচ্ছা মতো খাইলে চললো, যথেষ্ট। সারাদিনের মধ্যে, 12 ঘন্টার মধ্যে। এটার নাম হচ্ছে কি? সিপু কল ফোর্ট। দাম কত এটা? এটার দাম বেশি না, দাম হচ্ছে মাত্র 35 টাকা। 35 টাকা? 35 টাকা। কতবার খাওয়াতে পারবে এটা খোলার পরে? এটা খোলার পরে ফাউডারটা যদি জমা না বাঁধে, তাহলে আপনার এটার মেয়াদ যতদিন থাকবে ততদিনই। তবে সর্বোচ্চ আমি জানি যে আমি তো খুলি, আপনার 1 মাস পরে পাউডারগুলো জমাট হয়ে গেলে নষ্ট হয়ে যায়। 1 মাস পরে তো খাওয়া তো ভালো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যখন বদ হজম হয়। বদ হজম বমি হলে যে ডম্পেরিডন সাথে খাওয়াবে আধা ট্যাবলেট তিনবেলা, 2 দিন খাওয়ালে এই বমি বন্ধ হয়ে যাবে। আর বদ হজম যে পায়খানা যদি খারাপ হয়, মানে বদ হজম মানে পায়খানা খারাপ হয়, তখন আপনার সিপু কল ফ্রুট খাওয়াতে পারেন। ঠিক আপনার এখানে আছে? হ্যাঁ, এটা অনেক ভালো কাজ করে এগুলো। এটাই? হ্যাঁ, এটাই। আরেক সমস্যা হলো যে আপনার ডিম পারে কিন্তু ডিম জমে না, সেক্ষেত্রে কি সমস্যাটা? এখন দেখা গেছে কবুতর কামি, অনেক সময় দেখা যাচ্ছে ডিম পারলে না জমলে, আমার কাছে এই ভিটামিন ভাইটাল অ্যামাইনো ফোর্ট ব্যাট, এটাই ওষুধ। হ্যাঁ, এটাই ওষুধ। দর্শক, আপনাকে ভালো করে দেখেন, এটার নাম হচ্ছে ভাইটাল অ্যামাইনো ফোর্ট ব্যাট। এটা কেমন দাম? এটার দাম হলো আপনার 150 টাকা মাত্র। 150 টাকা? হুম, 150 টাকা। এটা কিভাবে খাওয়াতে হয়? এটা আপনার এই 1 লিটার পানির মধ্যে 1 ml ওষুধ দিবে। 1 লিটার পানিতে 1 ml ওষুধ দিবে। সিরিঞ্জের গায়ে 1 ml লেখা আছে, এতটুকু ওষুধ মিশা পানির মধ্যে মিশিয়ে দিলে কবুতর খাবে, অথবা এই ওষুধটাকে খাবারের সাথে মিক্স করে দিল সব কবুতর খাওয়াতে পারবে। মনে করেন যেমন সে প্রতিদিন একবেলা একজনের কবুতরকে, মনে করেন যে 1 কেজি খাবার লাগে, কারো 2 কেজি লাগে, তখন মনে করেন সকালবেলা তার 1 কেজি খাবার লাগে, তখন মনে করেন না না পানি জাতীয় তলটারে কি করবেন, তলটারে আপনি যদি আপনার এই 2 লিটার পানির মধ্যে মিশালে, তো সারে খাবার পানিতে মিশা হইব না, তখন আপনি কি করবেন, এই এতগুলো কবুতর 2 ml ওষুধ নেবেন। 2 ml ওষুধ নিয়ে 2 কেজি খাবার যদি সকালবেলা লাগে, তখন এই 2 ml ওষুধকে আরও কিছু অল্প একটু পানির সাথে মিশে ওই খাবারটার মধ্যে স্প্রে করে দিয়ে গুইলা দিবেন, তখন কবুতর খাইলে তাহলে আরও বেশি ভালো হয়। এটা মোটামুটি ভালো কাজ। হ্যাঁ, এটাও ভালো। এটা হচ্ছে আপনার ডিম বাচ্চা না যদি না হয়, যদি ডিম বাচ্চা না জমে এটা খাওয়াবে, আর এটা 5 দিন খাওয়াবে, 5 দিন খাওয়ানোর পরে সাথে আবার 5 দিন পরে 2 দিন গ্যাপ দিয়ে আবার এই যে ক্যালপ্লেক্স আছে, এই ক্যালপ্লেক্সটাও খাওয়াবে 2 দিন গ্যাপ দিয়ে। হ্যাঁ, 2 দিন গ্যাপ দিয়ে খাওয়াবে। এটার কাজটা হলো আপনার এই ডিমের খোসাটা, দেখা গেছে অনেক কবুতরের ডিমের খোসা কিন্তু অনেক পাতলা হয়ে যায়, তখন ওটা সাথে দিলে ডিমের খোসাটা শক্ত হবে। হ্যাঁ, আর ভালো মানের সাথে ভালো মানের গ্রিট খাওয়াতে হবে। গ্রিটটা কতটুকু প্রয়োজন? গ্রিটটা মনে করেন সপ্তাহে 2 দিন খাওয়াবে, 2 কবুতরকে 2 থেকে 4 চামচ দিলেই যথেষ্ট, আমি মিলিয়ে খাওয়া। হ্যাঁ, 2 থেকে 4 চামচ। হ্যাঁ, ওই যে ছোটো ছোটো চামচ আছে বাচ্চারা যে ওষুধগুলো খায় 5 ml, ওটা দিয়ে 2 চামচ 2 চামচ 2টা 4 চামচ দিলে যথেষ্ট। অনেক ক্ষেত্রে কিন্তু পেটে যদি কৃমি থাকে তাহলে কিন্তু ডিম জমে না, তখন আপনার ওই যে বললাম এর আগে আমি আপনার সাথে বলছিলাম যে প্রতি 3 থেকে 4 মাস পর পর কৃমি ওষুধ খাওয়াবে। কৃমি ওষুধ আছে আপনার? কৃমি ওষুধ প্যাকেটটা ফেলে দিচ্ছি, এটার নাম হলো অ্যাভেনেক্স, অ্যাভেনেক্স পাউডার। হ্যাঁ, এটা কত গ্রাম মতো কত গ্রাম খাওয়াতে হয়? ওটা হলো আপনার এটা মাপতে হলে আপনার কবুতরকে একটা খাঁচায় ভরতে হবে, খাঁচায় ভরে ওজন দিতে হবে। আপনার যতগুলো কবুতর আছে ওজন দেওয়ার পর দেখতে হবে ওজনটা কত আছে, প্রতি কেজি ওজনের জন্য আপনার 0.200 কয় গ্রাম লেখা আছে, ওটা প্যাকেটের গায়ে লেখা আছে, ওটা বুঝে নিতে হইব আর কি। পানি দিয়ে? হ্যাঁ, পানি দেওয়া খাওয়াবে, এবং সকালে খালি পেটে ওষুধ খাওয়াবে, কৃমি ওষুধটা খালি পেটে খাওয়াবে। শীতে মনে হয় খাওয়াটা ভালো নয়? গরমে কোনো সমস্যা নাই, শীত গরমে কৃমি ওষুধে কোনো সমস্যা নেই, যখন ওষুধের প্রয়োজন আছে তখন খাওয়াবেন। আপনার শীতে আর গরমে কি এমনটা হয় যে মানে গরমকালে যদি কৃমির ওষুধটা খাওয়া হয়? আমি গরমের কালও কৃমির ওষুধ খাওয়া আমার কবুতরের সমস্যা না, তখন আমি কি করি, কৃমির ওষুধ খাওয়াই, আধা ঘন্টা পরে খাবার দাবার দিই, এবং
ওই তখন আমি ওর স্যালাইন আছে গ্লোকোলাইট, তখন আমি এই স্যালাইনটা পানির সাথে মিশাই দিই কবুতরকে। তখন আমি এই স্যালাইনটা ওর স্যালাইনটা পানির সাথে পরিমাণ মতো পানির সাথে মিশাই দিই, কবুতরের কোনো সমস্যা না, ওটা খাওয়াই। তারপর কৃমি ওষুধ খাওয়ানোর 4 দিন পর্যন্ত খাওয়াই। 4 দিন খাওয়ানোর পরে আবার কী করি, তখন ওই যে অ্যামাইনো, এই যে ভাইটাল অ্যামাইনো ফোরব্যাট, এই ভিটামিনটা খাওয়াই দিই, ভিটামিন, এটা হলো নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কবুতর আরেকটি প্রধান রোগ হচ্ছে আপনার ঠান্ডা, নাক দিয়ে যা পানি পড়ে, ফেনা ফেনা বের হয়, সেক্ষেত্রে কী পদক্ষেপ? কবুতরের নাক দিয়ে পানি পড়া, কিছু কাশি থাকে, তখন আমি সেই জন্য আগে বলছি সবসময় যারা কবুতর পালবেন, এই যে কেমন এটা একটা ফাউডার আছে, এই ফাউডার আর এর সাথে হলো ফ্রাসি টুয়েলভ ফাউডারটা, এই দুইটা মিক্স করে প্রতি মাসে সবসময় 4 থেকে 5 দিন খাওয়াবে সবসময়। কবুতর অসুস্থ হলো না হলো, তাহলে আমি দেখছি যখন থেকে আমি এগুলাই এই প্রশিক্ষণেছি আমাদের পশু হসপিটালে, তখন আমি ডাক্তারের কাছে বলছিলাম যে স্যার এই সমস্যা কী করা যায়, আমি ট্রেনিং নিতে চাইছিলাম, পরে বলছে আপনি কিছুদিন আসেন, আসলে আমরা শিখাই দেব। তারপর থেকে আমাকে বলছে যে আপনি কেমন এটা এবং ফ্রাসিটুয়েল প্রতি মাসে 4 থেকে 5 দিন সবসময় খাওয়াবেন, তখন থেকে আসার পর আমার আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আরেকটি রোগ হচ্ছে আপনার মুখের ভিতর গা হয়, হ্যাঁ, কবুতর, সে ঘাটার জন্য কী পদক্ষেপ? ঘাটার জন্য আপনি এই পবিসেফ একটা সলিউশন আছে, সিরাপ জাতীয়, ওইটা আপনি কটন বার দিয়ে ওই মুখের ক্যাঙ্কারটার মধ্যে আপনি এটা ওয়াশ করে দেবেন, যাতে আবার গিলে না খেতে পারে, এমন পরিমাণে নেবেন যাতে ওই গাটা শুধু জীবাণুমুক্ত হয়, তখন আপনি এটা করবেন। আর আপনি তারপরে হলো আপনার নাইস্টেট ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা খাবেন, ফাঙ্গাসটার কারণে ওই নাইস্টেটটা যেটা আছে ওটা খাওয়ালে তার ফাঙ্গাসটা এই ধ্বংস হয়ে যাবে। আর সাথে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে, অ্যান্টিবায়োটিক আপনি রানামাইসিন ট্যাবলেট খাওয়ালেও চলে, বা সিপোকল ফোর্টাস এটা খাওয়ালেও চলে, তাহলে গা অনেক সময় ভালো হয়ে যায়। আরেকটি রোগ যেটা আমরা দেখে থাকি প্রায়ই, কবুতর শুধু মাথা ঘুরে, কবুতর খায় না, মাথা ঘুরায় পড়ে যায়, এটা কী রোগ বলে? এটা হলো আপনার গাঁটাল, আমরা সবাই জানি এটার গাঁটাল বলে, তবে এই রোগটাও হবে না। কেন হবে না, আমি এর আগে বলছি থায়ামিন একটা পাউডার আছে, এটাও মাসের মধ্যে প্রতি মাসে 3 দিন খাওয়াতে হবে। যদি ওই থায়ামিনটা খাওয়ায় আর ওই যে ক্যালসিয়াম খাওয়ান, ভাইটাল অ্যামাইনো এগুলো যদি খাওয়ানো থাকেন, জিঙ্ক পাউডার আছে ওটা যদি খাওয়ানো থাকেন, তাহলে গাঁটাল আসবে না, ওটাও হবে না, ওটাও হবে না। কারণ আমার এই পর্যন্ত আল্লাহ রহমত, যখন আমি ওই সব পরামর্শ নিয়ে পাওয়া, আমার এই পর্যন্ত কোনো গাঁটাল হয় নাই, পাতলা পায়খানাও তেমন হয় নাই, আমরা ঠান্ডা সর্দি কাশিও হয় নাই। আর কাছে চুনা পায়খানা, যেটা চুনা পায়খানা বলতে, চুনা পায়খানা কবুতর আসতেই পারে, এর মধ্যে আপনাকে দেখতে হবে চুনা পাখাটা বেশি পাতলা হয়েছে কি না, পাতলা হলে এটা রানিক্ষেত, আর এটা হইলে কবুতর কমই বাসে। যদি আপনার প্রতি 3 মাস পর পর কবুতরকে ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে এই রোগটা হবে না, হ্যাঁ এই রোগটা হয় না। যদি ভ্যাকসিন না দেয় তাহলে এই রোগটা হলে কবুতর বাসে না। আর ভ্যাকসিন দেওয়া চলাকালীন যদি আপনার রানিক্ষেত রোগ হয়, হইলেও আপনি, আমি বেশিরভাগ আমরা এই যে এইটাই খাওয়াই, আমি এই সিপোকল ফোরটি খাওয়াই রানিক্ষেত হইলো, তখন দেখেছে অল্পতেই ভালো হয়ে যায়। হাঁস মুরগি গরু ছাগল কবুতর সবগুলো খাওয়ানো যায়। হ্যাঁ হ্যাঁ। আরেকটা বিষয় হলো আপনাদের প্রাকৃতিক যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলতে মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, এগুলো কবুতরকে সপ্তাহে 1 দিন খাওয়ালে সবচেয়ে ভালো হয়। হলুদের মধ্যে আপনার অ্যান্টিবায়োটিক ভালো আছে, গাটা সুগারের অনেক ভালো। হ্যাঁ, হলুদ ফাঁকি পানির মধ্যে দিয়ে, না না না, আপনি হলুদ এবং মরিচ, মরিচ আপনি হলুদ এবং ধনিয়া নেবেন সমান সমান ভাগে, আর মরিচটা নেবেন হলে একদম অল্প পরিমাণে, কারণ বেশি ঝাল হলে তো চোখে ধরবে, খাইতে পারবো না। আমি এগুলো খাবারের সাথে মিক্স করে খাওয়াই দিই, খাবারের সাথে যখন মিক্স করে দেই তখন খায় অটোমেটিক খেয়ে ফেলে। কিন্তু দেখা গেছে আপনি যখন মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি মিশাবেন, তখন কিন্তু কবুতরটা যখন নাকি আপনার ক্ষুধার্ত বেশি হবে। যদি প্রতিদিন সকালে খাবার দেন 9টায়, তাহলে ওই দিন খাবার দিবেন প্রায় গিয়ে 10টা 11টার সময়, তখন পেটে ক্ষুধা থাকলে ওই খাবারটা একদম ভালোভাবে খেয়ে নেয়, নয়তো কিন্তু খাইতে চায় না আবার, তখন আপনার ভালো কাজ করে। যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করে। কবুতর কি আর কোনো রোগে আক্রমণ করতে পারে আপনার জানা মতে? আক্রমণ তো হয় না এগুলো, আরেকটা হয় আপনার চোখ দিয়ে পানি পড়ে, চোখ ফোটা, চোখ দিয়ে পানি পড়ে, তাহলে এর জন্য আপনার সিপুডেক্স ব্যাট একটা আইড্রপ আছে, ওটা দিলে অনেক ভালো কাজ করে, বলতে গেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত জাদুর মতো কাজ করে। এটা সিপুকল ব্যাট, সিপুকল ইয়ে আপনার সিপুডেক্স ব্যাট, এটার দাম 100 টাকা নেয়। কিভাবে ব্যবহার করতে হয়? এটা আপনার সকাল থেকে রাত্র পর্যন্ত 4 বার দিতে হবে, এক ফুটা করে, চারবার ড্র, হ্যাঁ ড্র কাটা, পানি পড়া, ইনশাল্লাহ একদম ভালো হয়ে যায়। আচ্ছা, তো যাক দর্শক, আমরা আরেকটা বিষয় হলো আপনার এই কবুতরকে যে আপেল সিডার উইথ ভিনেগার ওটা খাওয়ালে ভালো হয়, কারণ দেখা গেছে মানুষের মতো কবুতরের পেটে গ্যাস হইতেই পারে, তাহলে আমাদের
আমাদের বডিতে এবং সবার বডিতে, কবুতরের বডিতে একটা আমাদের প্রয়োজনীয় যেই ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া, দেখা গেছে এগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়। তখন আপেল সিডার ভিনেগার উইথ মাদার যেটা, ওটা খাওয়ালে ওই ব্যাকটেরিয়াটা আমাদের পেটে তৈরি হয় বা কবুতরের পেটেও তৈরি হবে। তখন যেই আমার কবুতরের হোক বা মানুষের হোক, যেই আপনার শত্রু যেই ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলা আমাদের ভালো ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারে না, তখন দেখা গেছে কবুতরের জন্য ভালো হয়, অনেকটাই ভালো হয়। আচ্ছা দর্শক, আমরা তখন কথা বলছিলাম কবুতরের রোগ নিয়ে। আসলে কবুতর পালন করতে গেলে অনেকেই এই রোগের কারণে অনেকে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, যেহেতু যদি তার প্রতিষেধক না জানা থাকে। তো সেখানে মূলত আজকের এই ভিডিওটি করা। তো ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে ভালো। আর দর্শককে আমি বলবো, আপনারা অবশ্যই প্রতি 3 মাস পর পর কবুতরকে ভ্যাকসিনেশন করবেন, এবং প্রয়োজন মনে করলে আমার নাম্বারে আপনারা ফোন দিয়েও জেনে নিতে পারবেন, আমি টিপস দিব ইনশাআল্লাহ, আশা করি ভালো দিব। সবার জন্য আল্লাহ রাখুন ভালো করে, আমি সবারই কামনা করি। আসসালামু আলাইকুম।